তো এটা হলো ছোলার ডাল। আমি তিন টাইম পাখিকে কী কী হ্যান্ড ফিড খাওয়াই সেই বিষয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব। তো তার আগে আমি বলে দিই, আপনারা যদি এই এ টু জেড প্যারট ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটা প্রেস করে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যায়। তো চলুন না দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। এখন হচ্ছে সকাল টাইম, সকালবেলা উঠে পাখিদেরকে ছোলার ডাল আমি হ্যান্ড ফিড করাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোলার ডাল। এই জিনিসটাকে পাখিদেরকে কিন্তু আমি হ্যান্ড ফিডে সকালবেলার জন্য শুধু দিয়ে থাকি। তো চলুন দেখি আমার পাখিগুলো এই ধরনের খাবার খেয়ে কেমন অ্যাক্টিভিটি আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিন টাইম কী কী খাবার খাওয়াই সেই রুটিনেই আজকে আপনাদের সাথে কথাবার্তা আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন পাখির অ্যাক্টিভিটি কেমন, পাখির অ্যাক্টিভিটি কেমন আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আমি কিন্তু ছোলার ডাল এবং দুপুরবেলা কী খাওয়াই এবং রাত্রিবেলা কী খাওয়াই সেই বিষয়ে পরপর আপনাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করব, যে আমি তিন টাইমে আমার পাখিকে আমি কী কী হ্যান্ড ফিড করি। তো চলুন না দেরি না করে আমরা সরাসরি দেখে নিই যে পাখিকে কী কী হ্যান্ড ফিড আমরা দিচ্ছি। তো এখন যেহেতু সকালবেলা ফার্স্ট টাইম, তখন আমরা সকালবেলা প্রত্যেক দিন যে খাবারটা দিয়ে থাকি সেটা হলো ছোলার ডাল। তো আপনাদের সামনে আমি ওদেরকে ফিড করে দেখাবো। তো চলুন আমরা দেখাই আপনাদেরকে ছোলার ডাল আমি কীভাবে ফিড করাচ্ছি পাখিগুলোকে। আমি এইদিকে উল্টো দিকে বসে আছি বলে খাবারগুলো পড়ে যাচ্ছে। তো ছোলা ডাল খাওয়ানোর একটাই সুবিধে, পাখিগুলো খুব তাড়াতাড়ি খাওয়া শিখে যাবে, এটা আর আমাদেরকে খাওয়াতে হবে না। ঠিক আছে, আপনাদেরকে একটা জিনিস দেখাই, পাখিগুলোকে আমি তিন দিন যাব আসছে তো আমি তিন দিন যাব শুধু এই ছোলার ডাল খাওয়ানো শুরু করেছি। তার মধ্যে দেখুন নিজেরাই ওরা কিন্তু তুলে তুলে খেয়ে নেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ওরা নিজেরাই তুলে তুলে খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, এরপরে দুপুরবেলা আমি পাখিগুলোকে কী খাবার খাওয়াচ্ছি সেটাও আপনাদের সামনে এই ভিডিওর মাঝখানেই শেয়ার করব। তো চলুন দুপুরবেলা কী খাবার খাওয়াই সেটা আপনাদেরকে দেখাই। তো আপনারা দেখছেন পাখিগুলোকে আবার খিদে লেগে গেছে, এটা দুপুরবেলা। ঠিক আছে, আপনাদেরকে দেখিয়ে দিই ঘড়ির টাইমে কটা বাজছে। দেখতে পাচ্ছেন 2:25। তো আমাদের এই মুহূর্তে রোজা চলছে, যার কারণে পাখিদেরকে খাওয়া দাওয়া একটু লেটালেটি করাচ্ছি। তো চলুন আমি দেখাই আপনাদেরকে যে দুপুরবেলা আমি কী খাওয়াই। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন দুপুরবেলা আমি একটা করে কাঁঠালি কলা এদেরকে অর্ধেকের একটু বেশি খাওয়াই। তো চলুন আমি আপনাদেরকে দেখাই, বেশি দেরি না করে পাখিগুলোকে বের করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কলাটাকে সারিয়ে ফেলেছি, যা হবে আপনাদের সামনাসামনি দেখাবো যে কী খাওয়াই। অনেকে বলে পাখিকে কলা খাওয়ালে ঠান্ডা লেগে যায়, তো আমি আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি যে আমি কীভাবে পাখিদেরকে খাইয়ে থাকি। ঠিক আছে, তো চলুন দেখে নিই। পাখিগুলো বাইরে বেরোনোর জন্য ব্যাকুল হয়ে পড়েছে। এসো এখানে দেখো, এখানে 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 তো দেখতে পাচ্ছেন আপনারা কলা পাখি কিন্তু খেতে শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি দুপুরবেলাটাও এদের মিটে গেল। সকালবেলা ছোলার ডাল, দুপুরবেলা কলা, রাত্রে কী খাওয়াবো সেই ব্যাপারে আপনাদেরকে ফাইনালি দেখাবো। তো চলুন এরপরে আমরা জেনে নিই রাত্রে আমি পাখিকে কী খাবার খাইয়ে থাকি। তো সর্বশেষ খাবার হলো পাখিদের রাত্রিরে হালকা গরম, কুসুম কুসুম গরম
ছাতু, এই ছাতু আমি পাখিকে হ্যান্ড ফিড করাবো। দিয়ে আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ করব। তো চলুন আমি এদেরকে দেখাই। তো এদেরকে আমি খাওয়াবো, আপনারা দেখুন। আমি কিন্তু সিরিঞ্জে ফিট করাই, এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন পাখিগুলো একদম মানে কি বলবো লাফালাফি শুরু করে দিয়েছে, রাত্রি চলছে। আমি শুধু একটু দেখে নিচ্ছি যে গরম আছে কিনা। তো আমাদের এখানে গরম দেখলাম যে নর্মাল হয়ে গেছে, মোটামুটি খাওয়ানো যাবে, যেটার জন্য ওর অসুবিধে হবে না। তো আমি এখানে সিরিঞ্জিতে টানছি। আমার পাখি ইন্ডিয়ান রিংনেকগুলো অর্থাৎ টিয়া পাখিগুলো 20 ml করে ফিড খায় একবারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 20 ml করে ফিড নিয়ে নিয়েছি, এবার ওদেরকে খাওয়াবো। চলুন একটুখানি, জাস্ট ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি জাস্ট একটুখানি শুধু আপনাদেরকে দেখিয়ে নিই যে কিভাবে আমি ফিডটা করাই। তো আপনারা দেখতে পাচ্ছেন পাখিটা ছুটে আমার কাছে চলে এসেছে। তো দেখুন আমি জাস্ট একটুখানি দিলাম ওকে, এর বাকি আছে, একটু একটুখানি দেব। এটা হালকা গরম গরম ফিড। তো দেখুন, তো যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকে সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।